আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শালম, প্রভাষক অর্থনীতি মুজাদ্দিদ ইসলাম আলী মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকে ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে কৃষকের কৃষি ঋণের কারণ এবং কৃষি ঋণের উৎসসমূহ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে কৃষি ঋণ কী। কৃষক তার কৃষিকার্য ও উৎপাদন পরিচালনা করার জন্য এবং খামারের উন্নয়নের জন্য কৃষক যে ঋণ গ্রহণ করে থাকে তাকে আমরা কৃষি ঋণ বলে থাকি। কৃষক যদি পারিবারিক কারণে ঋণ গ্রহণ করে থাকে সেটাকে আমরা কৃষি ঋণ বলবো না। কৃষক যখন বীজ, সার এবং কৃষির ক্ষেত্রে অন্যান্য সরঞ্জাম ক্রয় করার জন্য ঋণ গ্রহণ করবে তখন সেটাকে আমরা কৃষি ঋণ বলে থাকব। তো এখন আমরা দেখব যে কৃষক কী কারণে ঋণ করে থাকে। বাংলাদেশে কৃষকের কৃষি ঋণের প্রধান কারণটা হচ্ছে অনেকগুলো কারণ আছে। তো প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভূমি উন্নয়ন। কৃষক প্রথমেই যে কাজটা করে থাকে যে ভূমির উন্নয়নের জন্য কৃষক ঋণ গ্রহণ করে থাকে এবং তার মাধ্যমে সে ভূমি উন্নয়ন করে কৃষক ফসল ফলিয়ে থাকে। এরপর এটা হচ্ছে পাম্প এবং নলকূপ ক্রয়। কৃষক কৃষিকার কাজ করার জন্য অনেক সময় তাকে পাম্প ক্রয় করতে হয়, নলকূপ ক্রয় করতে হয়। পাম্প এবং নলকূপ ক্রয় করার জন্য কৃষক কৃষি ঋণ করে থাকে। এরপর হচ্ছে জমি ক্রয়। কৃষক অনেক সময় জমি ক্রয় করে থাকে এবং এই জমি ক্রয়ের জন্য কৃষককে কৃষি ঋণ করতে হয়। গুদাম ঘর নির্মাণ। কৃষক যে ফসল ফলাইছে সেই ফসলটাকে গুদামজাত করে রাখা, গোলাজাত করে রাখা এবং সেটাকে অনেক দিন পর্যন্ত ধরে রাখার জন্য কৃষকের গুদাম ঘর নির্মাণ করতে হয় এবং সেই গুদাম ঘর নির্মাণ করতে গিয়ে অনেক অর্থের প্রয়োজন হয়, টাকার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কৃষক কৃষি ঋণ করে থাকে। এরপরে হচ্ছে ঋণ পরিশোধ। অনেক সময় দেখা যায় আমাদের কৃষকরা, বেশিরভাগ কৃষকরা দরিদ্র কৃষক। তো ওই দরিদ্র কৃষকরা অনেক সময় বংশানুক্রমে পূর্বে তার বাপদাদা এবং তার আত্মীয় স্বজনরা অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে এবং তার উপরে ওই ঋণটা যখন বর্তায় এবং সে নিজে দরিদ্র, এই কারণে কৃষক পূর্বের ঋণ এবং বর্তমান ঋণ, এই দুইটা ঋণের কারণে কৃষক অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে এবং সেই ঋণ গ্রহণ করে তার ঋণ পরিশোধ করে থাকে। এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। আমাদের দেশের যে বিষয়টা আছে যে আমাদের দেশটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ একটা দেশ। এখানে বছরের বিভিন্ন সময় খরা, বন্যা, ভূমিকম্প, জলোচ্ছ্বাস বিভিন্ন কিছু হয়ে থাকে এবং যে কারণে অনেক সময় দেখা যায় বন্যার কারণে ফসল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। সেক্ষেত্রে কৃষক তার ফসল ক্রয় করার জন্য এবং ভূমির উন্নয়নের জন্য অনেক সময় এই প্রাকৃতিক দুর্যোগ কারণে কৃষক ঋণ করে থাকে এবং সেই এটাও একটা কৃষি ঋণের অন্যতম একটা কারণ। এরপরে হচ্ছে পারিবারিক প্রয়োজন। কৃষক তার অনেক সময় হালের গরু, লাঙ্গল, এমনকি ট্রাক্টর, পাওয়ার টিলার, বীজ, সার এবং তার নিজের ব্যক্তিগত পারিবারিক প্রয়োজনে অনেক সময় দেখা গেল তার কন্যা বিবাহদান এবং অন্যান্য ক্ষেত্রেও কৃষক পারিবারিক প্রয়োজনে ঋণ গ্রহণ করে থাকে। এগুলো সবগুলো হচ্ছে কৃষি ঋণের কারণ আর এই সমস্ত কারণের ক্ষেত্রে কৃষক কৃষি ঋণ করে থাকে। এখন দেখব যে আসলে কৃষক যে কৃষি ঋণ করলো এই ঋণটা কোথা থেকে সে পাবে। তো কৃষক এর কৃষি ঋণের উৎস যদি আমরা আলোচনা করি তাহলে দেখব দুইটা অংশ, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক, একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। যদি সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে যদি সে ঋণ গ্রহণ করতে হয় সেটাকে আমরা প্রাতিষ্ঠানিক ঋণ বলবো আর প্রতিষ্ঠানের বাইরে থেকে যদি ব্যক্তিগতভাবে কোনো উৎস থেকে যদি ঋণ গ্রহণ করতে হয় সেটাকে আমরা অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস বলবো। তো আমরা এখন অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎসসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে গ্রাম্য মহাজন। কৃষক তার হাতের কাছে গ্রাম্য মহাজন কাছাকাছি থাকে। অনেক সময় কৃষক তার ভূমি বন্ধক রেখে, তার স্বর্ণলঙ্কার বন্ধক রেখে, তার অন্যান্য সম্পদ বন্ধককে এই গ্রাম্য মহাজনের কাছ থেকে ঋণ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে গ্রাম্য মহাজনকে অধিক হারে, অধিক মাত্রায় তাকে সুদ দিতে হয়। সেক্ষেত্রে কৃষক দীর্ঘমেয়াদী এবং স্বল্পমেয়াদী উভয় ধরনের ঋণ গ্রহণ করে থাকে এই গ্রাম্য মহাজনের কাছ থেকে। এরপর হচ্ছে দোকানদার। কৃষকের কাছাকাছি যে যারা থাকে তার মধ্যে দোকানদার অন্যতম, গ্রাম্য দোকানদার যারা, তারাও কিন্তু কৃষকদের স্বল্পমেয়াদী ঋণ দিয়ে থাকে এবং সেক্ষেত্রে সে ঋণের কিছু সুদ নিয়ে থাকে। এরপরে হচ্ছে আত্মীয় স্বজন। কৃষক যখন সে অর্থের প্রয়োজন পড়ে তখন সে তার প্রথমে তার আত্মীয় স্বজনের দিকে ধাবিত হয়। তো আত্মীয় স্বজনের কাছ থেকে, বন্ধুবান্ধবের কাছ থেকে কৃষক কিন্তু ঋণ গ্রহণ করে থাকে। এটি কিন্তু কৃষকের কৃষি ঋণের একটা অন্যতম উৎস। কিন্তু এই ক্ষেত্রে কৃষকের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছ থেকে যদি ঋণ গ্রহণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে সুদ দিতে হয় না। এটা কৃষকের জন্য একটা সুন্দর একটা সুযোগ থাকে। এই জন্য কৃষক সর্বপ্রথম আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের দিকে ধাবিত হয় এবং সেখান থেকে কিন্তু ঋণ গ্রহণ করে থাকে। এরপর হচ্ছে ভূস্বামী। গ্রামে যারা অধিক পরিমাণ অনেক অনেক জমির মালিক থাকে তাদেরকে ভূস্বামী
আসামি বলা হয়। আসলে আগে বলা হয়তো জমিদার, আমরা আমাদের বাংলাদেশে এক সময় জমিদার ছিল, এখন জমিদার কথা উঠে গেছে। এখন ভূস্বামী আছে আমাদের গ্রামে, আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু অনেকেই অনেক সম্পদের মালিক, অনেক জমির মালিক, এবং তাদেরকে ভূস্বামী বলা হয়। এই ভূস্বামীদের কাছ থেকে কিন্তু কৃষক, দরিদ্র কৃষক অনেক সময় ঋণ গ্রহণ করতে হয় এবং তাদেরকে কিন্তু অধিক পরিমাণে সুদ দিতে হয়। এরপর হচ্ছে ব্যাপারী, আমাদের দেশে আমরা দেখব যে অনেকেই আছে যারা তারা ব্যাপারীর কাছে নিয়োজিত আছে, এরা কিন্তু বিশেষ করে কৃষকের যখন টাকার প্রয়োজন হয় ফসল তোলার আগেই তারা ওই ব্যাপারীরা কৃষকদের কাছ থেকে ধান এবং অন্যান্য কিছু ক্রয় করে থাকে। এক্ষেত্রে কৃষক তাদের কাছে অগ্রিম ফসল বিক্রি করে টাকা নিয়ে পরবর্তী সময় ঋণ করে তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এক্ষেত্রে কৃষক কিন্তু অনেক সময় লাভবান হয় না, অনেক সময় ক্ষতির সম্মুখীন হয়, কারণ সে ফসলের ন্যায্য মূল্য পায় না। তারপরেও কৃষক তার প্রয়োজনে কৃষির কাজকে ত্বরান্বিত করার জন্য, ভগবান করার জন্য ব্যাপারীর কাছ থেকে অনেক সময় ঋণ গ্রহণ করে থাকে। এটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের হতে পারে। এই হচ্ছে কৃষকের প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক ঋণ উৎস। এই অপ্রাতিষ্ঠানিকভাবে কৃষক এই সমস্ত ক্ষেত্র থেকে ঋণ গ্রহণ করে থাকে। এবার আমরা দেখব যে কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উৎস। এখন অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে যখন কৃষক বঞ্চিত হয়ে যায়, টাকা পয়সা তখন না পায় তার প্রয়োজনে, তখন কিন্তু কৃষক প্রাতিষ্ঠানিক উৎসের দিকে ধাবিত হয়। বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আমরা দেখব যে প্রাতিষ্ঠানিক উৎসগুলো অনেকগুলো উৎস আছে বাংলাদেশে, তার মধ্যে অন্যতম হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। আমাদের দেশে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কৃষকের স্বার্থে কৃষি ঋণের জন্য ঋণ দিয়ে থাকে। বিশেষ করে আমরা দেখব যে সেই 1970 সাল থেকে বিশেষ করে কৃষকদের কৃষি ঋণের জন্য এই বাণিজ্যিক ব্যাংক কিন্তু নিয়োজিত আছে, এবং বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে বিশেষ করে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংক, সরকারি বেসরকারি উভয় ধরনের বাণিজ্যিক ব্যাংক কৃষকের জন্য কৃষি ঋণ দিয়ে থাকে। এটা স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের হয়ে থাকে। এরপর হচ্ছে কৃষি ব্যাংক। মূলত কৃষকের জন্য যে ব্যাংকটা আমরা জানবো সেই ব্যাংকটার নাম হচ্ছে কৃষি ব্যাংক। এই কৃষি ব্যাংক কিন্তু কৃষকদের স্বল্প এবং দীর্ঘমেয়াদী উভয় ধরনের ঋণ দিয়ে থাকে, এবং এখানে কিন্তু সুদের পরিমাণ অনেক সময় একটু বেশি থাকে। তারপরেও কৃষক তার প্রয়োজনে কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে, এবং কৃষি ব্যাংক বেশিরভাগ ক্ষেত্রেই অন্যান্য ব্যাংকগুলোর থেকে, অন্যান্য প্রাতিষ্ঠানিক উৎস থেকে বেঁধে রেখে কৃষক কিন্তু কৃষি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। এরপরে আরেকটা ব্যাংক যেটা আসছে সেটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। মূলত রাজশাহী অঞ্চলের কৃষকদের উন্নয়নের জন্য যে ব্যাংকটা ওটাকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বলা হয়। এটা রাজশাহী অঞ্চলে যারা কৃষক আছে, তো শুধু রাজশাহী না, সমগ্র কৃষকদেরই এই রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ প্রদান দিয়ে থাকে, এবং সেখান থেকে কিছু কৃষক ঋণ নিয়ে থাকে। এরপরে হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ড। পল্লী উন্নয়ন বোর্ড বিশেষ করে এটা পল্লীর কৃষকের জন্য বীজ, সার, কীটনাশক, পাওয়ার টিলার, পাওয়ার পাম্প বিভিন্ন ধরনের ক্ষেত্রে কিন্তু পল্লী উন্নয়ন বোর্ড কৃষকদের ঋণ দিয়ে থাকে। এটি কিন্তু কৃষকের প্রাতিষ্ঠানিক ঋণের একটা প্রাতিষ্ঠানিক উৎস আমরা বলতে পারি। এরপর হচ্ছে সমবায় ব্যাংক এবং সমিতি। কৃষক কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের সমবায় ব্যাংক হতে ঋণ গ্রহণ করে থাকে, এবং সেই ঋণ দিয়ে কিন্তু তার কার্যক্রম সেটা পরিচালনা করে থাকে। এরপরে হচ্ছে গ্রামীণ ব্যাংক। বর্তমানে আমাদের দেশে একটা বিশেষায়িত ব্যাংক, যে ব্যাংকের নাম হচ্ছে গ্রামীণ ব্যাংক। এই গ্রামীণ ব্যাংকটা মূলত গ্রামীণ অঞ্চলে এটা বিভিন্ন শাখা এর আছে। এখানে কোনো ধরনের জামানত ছাড়াই, টাকা পয়সা ছাড়াই ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে জামানতবিহীন দরিদ্র এবং অসহায় বিশেষ করে প্রান্তিক ভূমিহীন কৃষক, যারা 5% নিচের ভূমি, যাদের ভূমি নেই এবং যারা বর্গা চাষ করে, তাদেরকে এই গ্রামীণ ব্যাংক কৃষি ঋণ দিয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে গ্রামীণ ব্যাংক থেকে অনেক সময় কৃষক কৃষি ঋণ নিয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে তাকে অধিকারী সুদের সুদ গুনতে হয়। কিন্তু এটাও গ্রামীণ ব্যাংকও কৃষি ঋণের একটা অন্যতম উৎস আমরা বলতে পারি। এছাড়াও আমাদের যে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো, এই এনজিওগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের এনজিও আছে, ব্রাক, প্রশিকা, আশা, বিভিন্ন ধরনের এনজিও আছে। এই এনজিওগুলো অনেক সময় কৃষকের প্রয়োজনে কৃষি ঋণের ব্যবস্থা করে থাকে, এখান থেকেও কৃষক কিন্তু কৃষি ঋণ পেয়ে থাকে। এই সবগুলোই আমরা দেখব যে কৃষি ঋণ একটা প্রাতিষ্ঠানিক উৎস। মূলত কৃষক তার প্রয়োজনে প্রাতিষ্ঠানিকভাবে এবং অপ্রাতিষ্ঠানিকভাবে উভয়ভাবে ঋণ গ্রহণ করে থাকে, এবং সেই ঋণের মাধ্যমে তার প্রয়োজন মিটিয়ে থাকে। তো আমরা আসলে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতেছিলাম যে কৃষি ঋণের কারণটা কী এবং কৃষি ঋণের উৎসটা কী, আমার মনে হয় তোমরা এই বিষয়ে সুন্দরভাবে বুঝতে পারছো। তা আশা করি তোমরা এই বিষয় থেকে কয়েকটা বহুনির্বাচনী তৈরি করতে পারো, এবং একটা সৃজনশীল উদ্দীপক তৈরি করলে পরবর্তী সময় পরীক্ষায় প্রশ্নপত্রের উত্তরে দেওয়ার ক্ষেত্রে তোমার সেটা ভালো একটা সুফল বই আনতে পারে। তা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।